এজন্য আমার এক্স আমাকে বলছে বলছে না তো আজকের ব্লগটা একটু আলাদা হবে কজ অনেকেই আমার শপিং ব্লগ চেয়েছো বাট যখন হচ্ছে আমি শপিং করার উদ্দেশ্যে বের হই তখন হচ্ছে তখন আমি ভিডিও করার মুডে থাকি না অ্যান্ড শপিং নিয়ে বিজি হয়ে পড়ি তো এর জন্য সেদিন একটু ফ্রি ছিলাম ভাবলাম যে কিছু সময় ভিডিও করা যাক নিউ মার্কেটের সামনে দিয়েই যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সবার জন্য একটা ভিডিও করে ফেলি তো ফার্স্ট দোলনা থেকে স্টার্ট করি এছাড়া ঘর সাজানোর আর অনেক শো পিসেস দেখাবো কিন্তু যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো এখানে অনেক সুন্দর সুন্দর দোলনা রয়েছে চাইলে বেডরুমে অথবা হচ্ছে বারান্দায় এই দোলনাগুলো লাগালে বেস্ট হবে অ্যান্ড আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই দোলনাটা দোলনার সাথে বালিশ সেট ছিল অ্যান্ড দোলনার প্রাইস স্টার্ট হয় হচ্ছে 15,000 টাকা থেকে স্টার্ট দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আরেকটি শপে যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট রয়েছে এছাড়া অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আঁকা রয়েছে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল তো এখানে হচ্ছে প্রাইস স্টার্ট হয় হচ্ছে 2,000 টাকা থেকে শুরু বাট সাইজ অ্যান্ড হচ্ছে কোয়ালিটি বুঝে এক একটার এক এক রকম প্রাইস তো আমার কাছে ওয়ালমেটগুলো খুব ভালো লেগেছে অ্যান্ড এই সাইডের ওয়ালমেটগুলো বেশি সুন্দর ছিল দেন আমরা চলে আসি হচ্ছে ঘড়ির সাইডে যেখানে ঘড়ি অ্যান্ড আরও অনেক শো পিসেস ছিল খুবই সুন্দর ছিল লাইট ছিল তো ঘর সাজানোর জন্য লাইক যারা অনেক আগ্রহী তারা অবশ্যই নিউ মার্কেটের এখানে আসবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে কাউকে ভিডিও করতে দেয় না অ্যান্ড যখন আমি ভিডিও করতেছিলাম বারণ করেছিল দেন আবার কি মনে করে যেন বললো এখানে ভিডিও করতে দেন ভিডিও করা স্টার্ট করি সো এখানে মোমবাতিও রয়েছে মোমবাতি রাখার যে শোপিসগুলো ছিল ওইটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সাইকেলের মতো তো আমি এখানের প্রাইস রেঞ্জটাও বলে দিই এখানে 3,000 টাকা থেকে দাম শুরু হয় অ্যান্ড বাকি সাইজ অ্যান্ড কোয়ালিটি বুঝে এক একটার এক এক রকম প্রাইস রয়েছে এখানে সো আমি বেশ কিছুর প্রাইস বলবো না বাট যেগুলো হচ্ছে বেশি সুন্দর লেগেছে আমার কাছে ওইগুলোর কিছু কিছুর প্রাইস আমি বলে দিব আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম কিছু ছবি তুলে দিতে বাট ও আমার ভিডিও করতেছিল অ্যান্ড এগুলো হচ্ছে লাইট কালেকশন যেগুলো বেডরুমে লাগালে অনেক সুন্দর লাগবে যারা অনেক লাইট পছন্দ করে সো হাঁটতে হাঁটতে চলে যাই নেক্সট শপে অ্যান্ড এখানে ফ্লোরাল কিছু ওয়ালমেট ছিল যেগুলো দেখতে একদম রিয়েল মনে হচ্ছিলো অ্যান্ড অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল সো এই তো আমি সো এখানে কিছু ঝুমুর টাইপ এসেসরিজ ছিল অ্যান্ড যেগুলো হচ্ছে জানানায় অথবা দরজায় লাগালে খুব সুন্দর লাগবে সো আমার কাছে এখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো মাইক টাইপের যে শোপিসগুলো দেখা যাচ্ছে ওইগুলো বেশি সুন্দর ছিল তো আমি কিছু কিছু দাম বলে দিই অ্যান্ড এখানে হচ্ছে এক রেট করা থাকে এইটার প্রাইস হচ্ছে অনলি 2,200 টাকা অ্যান্ড চলে যাব নেক্সটটাতে এইটার প্রাইস হচ্ছে অনলি 3,500 টাকা অ্যান্ড এই ফ্রুট সেটের প্রাইসটা হচ্ছে অনলি 2,500 টাকা তো এই স্টলটাতে আরও বেশ কিছু কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর আর এটার মধ্যে হচ্ছে প্রাইসগুলো একদম লিখে দেওয়া ছিল তো আমি এই শপটাতে ঢুকলাম অ্যান্ড এখানে কিছু কিছু শোপিসের প্রাইসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে শোপিসগুলো রয়েছে এগুলোর প্রাইস স্টার্ট হয় হচ্ছে 1,300 থেকে আছে 1,500 থেকে আছে যেমন এটার প্রাইস হচ্ছে অনলি 1,500 টাকা অ্যান্ড যে শোপিসটা এখানে যত সব ঘুরলাম দেখলাম যে এইটাই সবচেয়ে দামি শোপিস ছিল প্রাইস হচ্ছে অনলি 60,500 টাকা
সো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু ফ্লাওয়ারের এখানে, দেন দোলনার এখানে বসলাম। অ্যান্ড হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে হচ্ছে যাদের 12 বছর শুধু তারাই বসতে পারবে, আর 12 বছরের উপরে যারা যারা রয়েছে তারা এখানে বসতে পারিবে না। দেন উঠে চলে আসলাম অ্যান্ড হাঁটাহাঁটি করতেছিলাম এইখানে, দেন হাঁটতে হাঁটতে চলে যাই হচ্ছে চুড়ির শপে। তো এইখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল অ্যান্টিকের, অ্যান্ড হচ্ছে এখানে ডায়মন্ড কাটের সেটও ছিল। তো চুড়িগুলোর কালার আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে, অ্যান্ড হিজাব পিন ছিল। সেটগুলো বেশি একটা ভালো লাগেনি, বাট নিচের যেই সেকেন্ড লাইনে যেই সেটগুলো রয়েছে ওইগুলো একটু ভালো লেগেছে। ওইগুলো ডায়মন্ড কাটের মধ্যে ছিল অ্যান্ড একটু কোয়ালিটিটা একটু ভিন্ন ছিল সবগুলোর থেকে। দেন ওইখান থেকে আমি কিছু ইয়াররিংস কিনি অ্যান্ড ওইখান থেকে চলে আসি। দেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে আমার ক্ষুধা লেগে গিয়েছে অ্যান্ড এখানের ফুচকা অ্যান্ড বেলপুরি ট্রাই করি। দেন সেখান থেকে আমরা চলে যাই হচ্ছে বার্গার কিংয়ে। তো এখানের প্লেসটা বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল। দেন আমরা এখানে হচ্ছে মেনু দেখি, দেন আমরা এখানে অর্ডার দিই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, কোকা কোলা অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করি বার্গার হওয়া পর্যন্ত। তো আমি এখানে কিছু ভিডিও করতেছিলাম, বেশ একটা ভিডিও করি নে কজ হাঁটাহাঁটি করে একটুখানি উইক হয়ে পড়েছিলাম অ্যান্ড সেদিন সারাদিনে আমি খুব টায়ার্ড ছিলাম, যে কারণে আমি ঠিকঠাকভাবে একটু রেডি হয়ে আসতে পারিনি। সো চলে আসে আমাদের খাবার, বাট ফ্রেঞ্চ ফ্রাইতে কোনো স্পাইসি ছিল না অ্যান্ড টেস্ট বেশি একটা ভালো লাগে নাই অ্যান্ড খাবারের পরিমাণটাও খুব কম দিয়েছে। একটু স্পাইসি হলে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বেশি ভালো লাগতো অ্যান্ড সসগুলো একদম টক টক, একটু বেশি বেশি পরিমাণ টক টক লাগছে। ঝালের পরিমাণটা বেশি দিলে আই থিঙ্ক মজা লাগতো, বাট টকের পরিমাণটা বেশি দেওয়াতে বেশি একটা ভালো লাগে নাই। দেন হচ্ছে বার্গার চলে আসে অ্যান্ড বার্গার খুলতেছিলাম আমি, তখন বার্গারের মধ্যে এতগুলো কাগজ পেঁচে এসে খুলতে খুলতে আমার 10 মিনিট এমনি চলে গেছে। তো ফাইনালি আমি বার্গারের দেখা পাই অ্যান্ড তো এটার ভিতরে কী কী ছিল সেটা আমি দেখাই। ওপরে তো অনেকগুলো তেল দিয়ে রাখছে, বাট ভিতরে হচ্ছে ক্যাপসিকাম ছিল শুধু, মেয়োনিজ দিয়েছিল, আর হচ্ছে একটা স্লাইস হবে, একটা স্লাইস চিজ দিয়েছিল শুধু। আমি খাচ্ছিলাম অ্যান্ড কথা বলতেছিলাম। সকালে আমি 15 টাকা লাগতে বান খেয়েছিলাম, নাম যেন কি নামটা ভুলে গেছি ওই বেকাইটার, ওই বানটা অনেক টেস্টি ছিল এটার থেকে। কি বলেছিলাম আজকে ভেবেছি আমি লাইভ আসবো,
বাট এখানে নেট কানেকশন বেশি একটা ভালো না, যে কারণে আমি লাইভে আসিনি। অনেক ইচ্ছা ছিল, মানে ফার্স্ট টাইম কোথাও গেলে লাইভ টাইপ আসবো, তো আসে বলুন আমার। এটা হচ্ছে ডাবল চিজ অর্ডার দিয়েছিলাম, বাট একটা চিজ দিয়েছে, এটাতে সাইজ অনেক ছোট। হ্যাঁ, সাইজ যেমন যেমন টেস্ট জিরো টেস্ট একদম। প্রথম ভালো লেগেছিলাম, পরের বার একটু বেশি টক টক লাগতেছে, পুরোটা একবার খাওয়া হচ্ছে। এটা একটা রাস্তা ভালো ঠিক না, তখন অনেক ক্ষুধা পাচ্ছিল, যে কারণে হচ্ছে খেয়েছি। শেষ করে আমরা হচ্ছে বাসা যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। অ্যান্ড আমাকে সবাই অবশ্যই জানাবেন যে আপনারা কি এরকম আরও শপিং ব্লগ দেখতে চান কি না। যদি আপনারা এরকম আরও শপিং ব্লগ দেখতে চান, তাহলে নেক্সট থেকে আমি শপিং ব্লগ আপলোড দিব।